রাজ্যের বিভিন্ন জেলার ডিএম অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো রাজ্যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে আজকে জানিয়ে দেবো কোন কোন পদে এই গ্রুপ ডি পদে নিয়োগ চলছে এবং কারা আবেদন করতে পারবে কত টাকা স্যালারি দেওয়া হবে বয়স কত হতে হবে সব কিছুই জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ও এই ধরনের সরকারি চাকরির লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভি আজকে জানিয়ে দেব যে বর্তমানে এই চারটি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে সবগুলো কিন্তু গ্রুপ ডি পদের পোস্ট এখানে এক নম্বর রয়েছে বেঞ্চ ক্লার্ক দ্বিতীয় রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইফিস্ট তিন নম্বর রয়েছে অর্ডারলিস এবং চার নম্বর রয়েছে নাইট গার্ড তো এক্ষেত্রে চারটি পদের ক্ষেত্রে শুধুমাত্র নাইট গার্ডটি শুধুমাত্র যারা মেল তারাই আবেদন করতে পারবে বাকি যে তিনটে পদ রয়েছে বেঞ্চ ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এবং অডালিস্ট এই তিনটের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এই চারটি পদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি করে শূন্য পদ রয়েছে এবং এই চারটি পদের বেলাতেই বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছর এবার বলে দেবো কোন পদে কত টাকা স্যালারি দেওয়া হবে বেঞ্চমার্কের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে চোদ্দো হাজার সাতশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেওয়া হবে এগারো হাজার আটশো আশি টাকা অডালিজের ক্ষেত্রে দেওয়া হবে সাত হাজার টাকা এবং নাইট গার্ডের ক্ষেত্রে দেওয়া হবে সাত হাজার টাকা বেঞ্চমার্ক ক্লার্কের ক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস লোয়ার ডিভিশন ক্লার্ক কাম ট্রাইল ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে অডালিসের ক্ষেত্রে ক্লাস এইট পাস হলে আবেদনযোগ্য নাইট গার্ডের ক্ষেত্রেও ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে তো ভিউয়ার্স এই ছিল চারটে গ্রুপ ডি পদ এবং এই পদের ক্ষেত্রে কি যোগ্যতা কি স্যালারি সব কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার জানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে কি কী ডকুমেন্ট লাগবে কবে আবেদনের শেষ তারিখ বিস্তারিত কিন্তু জানিয়ে দেবো তো সর্বপ্রথম বলে রাখি বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই দুটি ক্ষেত্রে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট হুগলি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদনটি করতে হবে বেঞ্চমার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই দুটি পদের ক্ষেত্রে এর শেষ তারিখ হচ্ছে একুশ নয় দু হাজার কুড়িতে শুরু হবে এবং শেষ হবে এক দশ দু হাজার কুড়ি এরই মধ্যে অনলাইনে আবেদনটি করতে হবে তো বিকজ খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে অবশ্যই জানিয়ে দিচ্ছে আবারও যে ক্লার্ক বেঞ্চ বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পদের ক্ষেত্রে আবেদন হবে অনলাইনে তার অ্যাড্রেস হল এটি এবং শেষ তারিখ হচ্ছে এক দশ দু হাজার কুড়ি এরই মধ্যে আবেদনটি করতে হবে এরপরে জানিয়ে দেব বাকি যে দুটি পদ রয়েছে ক্লাস এইট পাশের চাকরি অর্ডারলিস্ট এবং নাইট গার্ড এই দুটির ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করা হবে না এই দুটির ক্ষেত্রে করতে হবে অফলাইনে আবেদন তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দুটি পদের ক্ষেত্রে তোমাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে তার জন্য একটি ফর্ম আমি দেখিয়ে দেবো এখানেই এই নোটিশের সঙ্গে এই ফর্মটি অ্যাটাচ করা রয়েছে আমি ওটা পরে দেখিয়ে দিচ্ছি তো ওই ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ফর্মটি সেখান থেকে ডাউনলোড করে নেবে তো এই ওভারলি এবং নাইট গার্ড এই দুটি পদের ক্ষেত্রে তোমাদেরকে ফর্মটি ডাউনলোড করবে এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে উল্লেখ করা আছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ এজ প্রুফ তোমাদের এই বয়সের প্রমাণপত্র শিক্ষাগত সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট যদি কাস্ট হয়ে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দু কপি এই সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে এবং সেই ফর্মটিকে একটি খামের মধ্যে পড়ে তোমাদেরকে সেই ফর্মের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্ডারলি অথবা নাইট গার্ড তুমি যদি অডারলির জন্য আবেদন করো তাহলে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্ডারলি আর নাইট গার্ডের ক্ষেত্রে আবেদন করলে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড তো এই খামটি তোমাদেরকে সেন্ড করতে হবে পাঠাতে হবে পোস্ট করতে হবে এই যে ডিস্ট্রিক্টের যে অফিসটা রয়েছে এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে তো এই ঠিকানায় তোমাদেরকে তো এই পোস্ট করতে হবে ফর্মটিকে এবং লাস্ট ডেট কিন্তু হচ্ছে এক দশ দু হাজার কুড়ি বিকেল পাঁচটা ত্রিশ মিনিটের আগে তোমাদেরকে ফর্মটি সাবমিট করতে হবে তো এই ছিল আজকে ইনফরমেশান এবং তোমাদেরকে জানিয়ে দেখিয়ে দিচ্ছি কোন ফর্মটি ফিল করতে হবে এই যে ফর্ম রয়েছে এই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি হলো ওভারলি এবং নাইট গার্ড এই দুটি পদের ক্ষেত্রে এই ফর্মটি বাকি উপরে যে দুটি পদ রয়েছে কাম টাইপিস্ট ওই পদের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তার ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি বাকি আরও জানতে গেলে এই যে ফুল নোটিশ সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমার সেখান থেকে গিয়ে ডাউনলোড করে সম্পূর্ণ জানবে এবং তারপরে আবেদন করবে এবং বলে রাখি এই সম্পূর্ণ নিয়োগটি হবে কিন্তু হুগলি জেলায় তোমাদেরকে পোস্টিং হবে এবং আবেদন কিন্তু সমস্ত জেলাতে করতে পারবে সমস্যা নেই এবং এই নিয়োগটি প্রত্যেকটি জেলায় শুরু হবে তো অবশ্যই তোমাদের জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবে যখনই তোমাদের দৃষ্টিকে এই নিয়োগ শুরু হবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলো আজকের মতো এটুকুই তোমাদের মূল্যবান সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হয় পরে কোনো ভিডিওতে তোমাদের গুড বাই ভারত সুস্থ এবং